আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের মধ্যে থেকে অনেকে আমাকে কমেন্ট করে অনেক ধরনের প্রশ্ন করেছে শালিক পাখি নিয়ে তো আজকের ভিডিওতে তাদের প্রশ্নের উত্তর দেবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো একজন কমেন্ট করেছিলেন যে শালিক পাখির পা ভেঙে গেছে আমি কী করবো তো শালিক পাখির পা ভেঙে গেলে সেই পাটা ঠিক করা অনেক কঠিন কিন্তু শালিক পাখিকে কোনো পশু হাসপাতালে নিয়ে যেতে হবে সেখানে নিয়ে গেলে তারা শালিক পাখিটার পায়ে চিকিৎসা করবে শালিক পাখির পায়ে হয়তো ব্যান্ডেজ করে দেবে তখন আপনার শালিক পাখিটা হয়তো ঠিক হয়ে যেতে পারে তো আশেপাশের কোনো পশু হাসপাতালে নিয়ে যাবেন আবার অনেক সময় শালিক পাখির পায়ে ব্যথা লাগলেও শালিক পাখি অনেক সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে তো এটা দেখে আমরা অনেকেই ভেবে থাকি যে শালিক পাখির পাটা হয়তো ভেঙে গেছে তো আগে দেখতে হবে শালিক পাখির পায়ে আঘাত লেগেছে না পায়ে নিচে গুটি হয়েছে যদি গুটি হয় তাহলে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি ওই ভিডিওটা দেখে আসবেন ভিডিওটা আই পাটনে ও হ্যান্ডস্ক্যানে পেয়ে যাবেন আপনাদের মধ্যে থেকে আরও একজন কমেন্ট করে জানতে চেয়েছেন যে শালিক পাইকে কতদিন বয়স থেকে কথা শেখাতে হয় শালিক পাখির যখন একটু একটু পালক পড়ে যাবে সে একটু একটু পালক পরিবর্তন করবে তখন থেকে শালিক পাইকে কথা শেখাতে হবে আরও একজন কমেন্ট করেছেন যে শালিক পাখি রাতের বেলা করে একটু একটু কাশে মনে হয় শালিক পাখিটা সর্দি হয়েছে তো আমি এখন কি করবো তো শালিক পাখি যদি সর্দি হয় ডক্সিক এবেট এই ওষুধটা খাওয়াবেন শালিক পাখিটা সুস্থ হয়ে যাবে আপনাদের মধ্যে থেকে আরও একজন কমেন্ট করে জানতে চেয়েছেন যে শালিক পাখির ছেলে পাখিটা না মেয়ে পাখিটা বেশি কথা বলে তো অবশ্যই ছেলে পাখিটা বেশি কথা বলে তো শালিক পাখির ছেলে পাখিটা অনেক বেশি কথা বলে মেয়ে শালিক পাখিটা অত ভালো কথা বলতে পারে না কথাটা শেখালে একটা দুইটা হয়তো কথা শিখবে একটা দুইটা কথা বলতে পারবে তবে ছেলে পাখিটা বেশি কথা বলে আরও একজন কমেন্ট করে জানতে চেয়েছেন যে শালিক পাখি কোন খাবার খেতে বেশি পছন্দ করে শালিক পাখি সবই খেতে পছন্দ করে কিন্তু পোকামাকড় খেতে দিলে সে সবসময়ই খাবে কিন্তু ব্রয়লার ফিড বা ময়নার সাথু যদি আপনি সবসময় তাদেরকে খেতে দেন তারা কিন্তু সবসময় এই খাবারগুলো খাবে না কিন্তু আপনি যদি ঘাস বা অন্য পোকামাকড় খেতে দেন সবসময়ই তারা সবসময়ই সেই পোকামাকড় বা ঘাসফড়িং ফড়িং খাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে শালিক পাখির প্রিয় খাবার হচ্ছে ঘাসফড়িং বা অন্য কোনো পোকামাকড় তো আরও একজন কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে ঝুট শালিক পাখির ঝুঁটি কতদিন বয়সে ওঠে ঝুট শালিক পাখি যখন পালক পরিবর্তন করে ছয় মাসের মধ্যে যখন তার পুরো পালক পরিবর্তন করাটা সম্পূর্ণ হয় তখনই তার ঝুটি ওঠে তো আমার কাছে অনেকেই কমেন্ট করে পাখি চান কিন্তু আমি পাখি দিতে পারি না কারণ শালিক পাখি আমাদের এদিকে আর পাওয়া যাচ্ছে না সেই জন্য দিতে পারি না কিন্তু এবছরে আমি একজনকে শালিক পাখি দিয়েছিলাম তবে আমার কাছে অনেকেই কমেন্ট করেন কিন্তু সবাইকে আমি পাখি দিতে পারি না কারণ আমার কাছে অনেকেই কমেন্ট করেন বাংলাদেশ থেকে তো আমার বাড়ি তো ইন্ডিয়ায় আমি বাংলাদেশে কীভাবে পাখি দেব সেই জন্যই পাখিটা দিতে পারি না তো বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যে শালিক পাখিকে ধরে খাঁসায় তোলেন কারণ শালিক পাখিটা খাঁসায় উঠতে চায় না সেই জন্য হাত দিয়ে ধরে তাকে খাসায় তুলতে হয় সেই জন্য শালিক পাখিটা কিন্তু অনেক ভয় পেয়ে যায় সেটা যদি পোষ মানা পাখিও হয় তাহলেও শালিক পাখিটা কিন্তু ভয় পেয়ে যেতে পারে তো শালিক পাখিটা কিন্তু ভয় পেয়ে আপনার থেকে দূরে চলে যেতে পারে তো বন্ধুরা শালিক পাখিকে হাত দিয়ে না ধরে কীভাবে খাসায় তুলবেন তো শালিক পাখিকে হাত দিয়ে না ধরে খাসায় তুলতে হবে এভাবে এই যে একটা কিছু হাতে নিয়ে সেটা পাতা হতে পারে বা অন্য কিছু হতে পারে কিন্তু শালিক পাখিকে কোনো সুতা বা চাম বা রবার বা প্লাস্টিকের মতো কোনো জিনিস শালিক পাখিকে দেবেন না তো এভাবে কিছু একটা হাতে নিয়ে শালিক পাখিকে দেখাতে হবে সে যখন ওটাকে নিতে আসবে সেটাকে তখন খাসার মধ্যে দিয়ে দিতে হবে তাহলে শালিক পাখিটা ওটা নেওয়ার জন্য খাসার মধ্যে চলে যাবে তো বন্ধুরা শালিক পাখিকে খাসার মধ্যে ঢুকানোর ভিডিওটা ঠিক মতো করতে পারিনি ওই এটা খাসার মধ্যে সরার আগেই শালিক পাখিটা ঢুকে গেছে সেই জন্য দেখাতে পারলাম না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলটিতে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন